56,000 বর্গ মাইলের আমাদেরই সোনার বাংলাদেশ। আমাদের রয়েছে অহংকার করার মতো বিস্তৃত উপকূল। এই উপকূলে কখনো কখনো আঘাত হানে আইলা, কখনো সিডার। হারিয়ে যায় লক্ষ লক্ষ প্রাণ, জন্ম নেয় নতুন প্রাণ, নতুন সম্পর্ক। আরে যা, ঘ্যানঘ্যান করিস না, যা। কিরে, ভাত খাবি? আস্তে আস্তে খা, কাজ করবি? খাইতে দিবি তো? পারবি তাহলে, রাজি। এটা গত সপ্তাহের আর এটা এই সপ্তাহের। ইসমাইল, শুধু কি লোয়া লক করার টাকার হিসাব দিলে হইব? আমার দিকে একটু নজর দে বৌডা। সপ্তাহখানেকের লাগে বাপের বাড়ি গেছে, বলে একলা ঘুম আসে না, কিছু একটা কর না, লোক কিছু না। আমার ব্যাংকের মহিলা গুলা সারাদিন কাটে, ওগু গায়ে কথার কিছুই নাই। আপনার বাল্লা কোনো ভাই, কথা তুই ঠিকই কইস। এক কাজ কর, ওগু একজন যাই খেজা না কি বলেন ভাই? ওরা তো বাচ্চা মানুষ, তোর মায়ের তো বাচ্চা না। শুনলাম গায়ে কত মাংস আছে। কাকা, তুমি মুস্কানকে নিয়ে যাও, আমি এখানে থাকি। না, তুই বুঝতেছিস না কাকা, আমি বলছি তুমি মুস্কানকে নিয়ে যাও। না, আমি যাব না। বুদ্ধিমতি মাইয়া, যা। না, আমি তোর সাথে যাব না। আরে যা না কাকা, নিয়ে যাও। যা না, আমি একা যাব না কাকা। ওরে, ওকে নিয়ে যাও। আমি যাব না। যা মুস্কান। ওরে ওরে হরি কাকা, কাকা মনে ছাড়ো। হরি আয় আয়।
চলো আমরা অরিনকে নিয়ে আসি। ঠিক আছে, তোমার তোমার আর যেতে হবে না, আমি একা যেয়ে নিয়ে আসছি। চল কাকা, একদম মাইরে দিছি। কারে মারছস? কানা দারে। হ্যাঁ করছস কি? ওরা তো ভঙ্গ করলো, ওরা ওরা তো করে ছাড়বো না। যা তোরা এখান থেকে চলে যা। এই চাকা গুলো রাখ, আর আর কোনোদিন এদিকে আসবি না, কোনোদিন না। কাকা জামা পালা, বস পরোটা ডাল একদম ঝাক্কাস। এই ঝাক্কাস সাইড নাম্বার টেবিলটা পরিষ্কার করস তা কেন? ওইটা কি তোর বাপে পরিষ্কার করব নাকি তোর মায়েরে বাড়াইব? কি হলো শালার কামাল, কথায় কথায় বাপ মা তুই লাগালি দেয়, ইচ্ছা করে বাড়ি দিয়ে মাথা ফাটে ফেলি। কামাল আবার কি করলো? সবসময় কুত্তার মতো ব্যবহার করে। কেন আমরা কি কম খাটি? সারাদিন সারাদিন গাধার মতো খাটি, আর খাওয়ানোর সময় খাই জুটা ভাত। তোকে বললাম না মাথা গরম করিস না, এখনই তো হাতটা পুড়ে যেত। আমি জানি তুই আমারে বাঁচাবি। আচ্ছা বাদ দে, চল তোকে একটা জিনিস দেখাই, তোর জন্য বানিয়েছি। এই যে এটা কি? এইটা একটা রাজপ্রাসাদ, আমরা বড় হয়ে এইরকম একটা রাজপ্রাসাদ বানাবো, আর সেইখানে আমি আর তুই একসাথে থাকব। কিভাবে হবে? কিভাবে হবে মানে হবে হবে সব হবে, আমাদের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, অফিস থাকবে, টাকা পয়সা হবে, আর কত কি, একটা হোটেলও থাকবে, আর সেখানে কামালকে হোটেল বয়ের চাকরি দেব। ও কামালকে তুই ওয়ার্ডার করবি আর পায়ের পরে পা তুলে খাবি, তাই তো? আয় হায় হায়, কষ্ট কি সব শেষ করে ফেলেছস, ধ্বংস করে ফেলেছস। শান্ত হয়ে ভাব, দেখবি কোন একটা উপায় বের হয়ে আসবে। আর আগুনের সাথে খেলায় জিততে হলে তোকে পানি হতে হবে, আগুন হলে জিততে পারবি না। আমাকে বোঝাতে আসিস না, আমি ওকে দেখে নেব। সারাদিন কাজ করলাম আর খাওয়ার সময় ভাগিয়ে দিল, এখন যে খিদে পেয়েছে তার কি হবে? সব হবে,
চল একটা খেলা খেলি, চল। চাচা, গম কত করে? 30 টাকা করে। বেশি তো, চল। তাহলে আমরা দেব 10 টাকায়। কয় মন আছে? 10 মন। পুরাটাই আমারে দিয়া দে, আমি তো করে ক্যাশ টাকা দিব। এই নে, এই টাকাটা হাতে দে, হাতে দে। এই নে ধর। কি সে টাকা? আরে কাপ পিরিস ভাঙছিলাম যে। ভালো চাচা, একটা গোপন কথা আছে, ভিতরে চলেন। এইবার বল কি কবি ক। চাচা একটু ঘুরে বসেন। ঘুরবো? হ্যাঁ সত্যি কথা সস। ঘুরো ঘুরো ঘুরে শুন। চিৎকার করবি না, এমন জায়গায় মেরেছি যে কাউকে কোনোদিন দেখাতে পারবি না। আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না। এরপর চামারের মতো ব্যবহার করার আগে এই মায়ের কথা মনে রাখিস। Thank you.
তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা হবে কেন? আমরা নিজেরাই তো অনেক বড় একটা সমস্যা। মানে বুঝলাম না তো? বোঝার দরকার নেই, একদম ফাঁকা বাড়ি, কেউ নেই, তাই না? ছিল, তোমরা আসবে বলে সবাইকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছি। সবাইকে? হ্যাঁ, সবাইকে। বুঝো না, দেওয়ালের তো চোখ আছে। রাইট। Let's go, baby. বসো বসো জান, কেউ দেখার আগে এখানে একটা সাইন করে দাও না। তোমাদের জন্য একটা কেন, দশটা সাইন করে দিব। রিয়েলি? এটা কিসের ফাইল? এবার সারা দেশে কম মূল্যে যে সরকারি গম বিক্রি হবে তার একমাত্র এজেন্ট হবো আমরা। না না, সম্ভব নয়। এই কন্ট্রাক্ট প্রতি বছর বর্তা পায়, এবার ওকেই দিতে হবে, তা না হলে সে আমাকে জানে মেরে ফেলবে। জান, তোমার মতো বীর পুরুষের মুখে কাপুরুষের মতো কথা মানায় না। আমরা তো ভেবেছিলাম তুমি সিংহের মতো সাহসী, এখন দেখছি গলির কুকুরের থেকেও ভীতু। কিরে, ঠিক বলেছি নরে? একদম ঠিক বলেছিস, চল যাই। যাবে মানে? আমাকে এই অবস্থায় রেখে তোমরা চলে যাবে? কি আর করব, দু দুটা সুন্দরী সিংহের সাথে একটা গলির কুকুর কি করে সম্ভব? সম্ভব না, একদম সম্ভব না। চল দাঁড়াও, আজ আজ আমি দেখাবো আমি কত বড় সিংহ। নাও নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ জান। এবার আসি জান। আসি মানে? আসি মানে আসি আসি। তোরা আমাকে বোকা বানিয়ে চলে যাবি সেটা তো হতে পারে না। পারে, কারণ আমরা জেনেই এসেছি তুই অনেক বড় মাপের হারামি। আর এসব হারামিকে কি করে সাইজ করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। তুই এতক্ষণ আমাদের সঙ্গে যা যা করেছিস সব এই ক্যামেরায় রেকর্ড হয়েছে। বলি কি, এই দুই সুন্দরী সিংহের সাথে গলির কুকুরের যে ডিলটা হলো সেটা কি সবাইকে দেখিয়ে দেবো? না শশম, মানে এখান থেকে চলে যাব। না না, কি যে বলো না, তোমরা দুজন আমার বোনের মতো, তোমাদেরকে আমি বাঁকা চোখে দেখতে পারি। গুড বয়। শোন, এখন থেকে ঢাকা শহরের সব মেয়েকে বোনের চোখে দেখবি। ওকে, শুধু ঢাকা শহরের না, এই পৃথিবীর সব মেয়েকে তুই বোনের চোখে দেখবি, বুঝতে পেরেছিস? বাবা, ঠিক আছে, আজ থেকে সবাই আমার বোন। আচ্ছা, এই অরিন, আগে তো জানতাম কুত্তারা বিনা পয়সায় গার্ড দেয়, এখন তো দেখছি মানুষই শুরু করে দিল। এবার ঝটপট বলে ফেলতো কি চাই। ফাইল। আবার বল। ফাইলটা ফেরত চাই। তোরা বড়দা ভাইয়ের কন্ট্রাক্টর জোর করে সাইন করিয়ে এনে ভুল করেছিস তো? তোরা জানিস বড়দা ভাই ফাইল ঠিকঠাক মতো বুঝে না পেলে তোদের আস্তে রাখবে না। এবার তোদের বর্দার কন্ট্রাক্ট গুম করেছি, আর নেক্সট টাইম তোদের বর্দাকে গুম করে দেব। এই, তোরা মেয়ে মানুষের বর্দা ভাইকে গুম করার কথা ভাবছিস?
দাঁড়া, আরাম করে দাঁড়া। এতক্ষণ যা বলছিলি তা একদম খারাপ লাগছিল না, কিন্তু শেষ কথাটা বলে সব ভেস্তে দিলি। শালা, তোরা পুরুষ মানুষ হলে এতগুলোকে নিয়ে এসেছিস কেন? দুটো মেয়ে মানুষ তো। আচ্ছা বাদ দে, কাজের কথায় আসি। ডায়েরি এনেছিস? কেন, ডায়েরি দিয়ে কি হবে? আমাদের শিডিউলটা লিখে নে। কাল সকালে বর্দাকে তোদের সামনে গুম করে ফেল। আচ্ছা বলতো, তোদের এতগুলা হিজড়ার মধ্যে বর্দা নামের হিজড়াটা কে? ওরে বাবা, তুই তো দেখি রেগে একেবারে গোল হয়ে গেছিস। তার মানে তুই বর্দা, যে কিনা ঢাকা শহরে নাম করা ছিচকে চোর ছিল, ছিনতাই পকেট কাটা গাঁজা বিক্রি করেছিল যার কাজ, আজ সে এত বড় ব্যবসার মালিক, চিন্তার বিষয়? আমাকে নিয়ে চিন্তা করে লাভ নেই, তোরা তোদেরকে নিয়ে চিন্তা কর। চিন্তা করেই তো এখানে এসেছি। শোন, আজ যে জিতবে এ গোডাউনটা আর গোডাউনের মাল এটাও তার। আমার গোডাউনে এসে আমাকে থ্রেট করবি, আবার বাজিতেও জিতবি। শোন, এই গোডাউনও আমার, এই গোডাউনের মালও আমার। এবার বল, এই গোডাউনের মালিক কে? আমি। তোরা কোনোদিন এই গোডাউনের মালিক হতে পারবি না, কারণ তোদের কোনো জন্ম পরিচয় নেই, তোরা যারো সন্তান। আমরা যারো সন্তান না, আমাদের জন্ম পরিচয় আছে। সিডরে আমাদের বাবা মা হারিয়ে গেছে, সে দোষ কি আমাদের? আমাদের দোষ কি? আমরা আমাদের অধিকার ঠিকই আদায় করে নেব। এই শহর হবে অরিন আর মুস্কানের, কেউ আমাদের যারো সন্তান বলতে পারবে না, যে বলবে তার বলা বন্ধ করে দেব।
অরিন ও মুস্কান, ওরা ওদের কথা রেখেছিল। ঢাকা শহরের সব অবৈধ ব্যবসার দখল নিয়েছিল ওরা। আইনের চোখে ওরা ছিল অপরাধী, কিন্তু সাধারণ মানুষের কাছে ছিল বন্ধু, পরম বন্ধু। গল্পের সবকিছু ঠিকঠাক চলছে, যদি না গল্পে আগমন করতো পুলিশ অফিসার মিশু চৌধুরীর। মাফ আর চান্স কোনোটাই আমি করি না, কথা কম কাজ বেশি। মাই নেম ইজ মিশু চৌধুরী, ফলো মি। রাতে রাতে ট্রান্সফার, ঢাকা সবকিছু ঠিকঠাক আছে তো স্যার? ঠিক থাকলে কি তোমার মতো পাগল পুলিশ অফিসারকে ডেকে আনতে হয়? মেশো, উপর থেকে প্রচন্ড প্রেসার, বিরোধী দল দুষছে সরকারকে আর সরকার দুষছে আমাদের। শহরে বেআইনি ব্যবসার আখড়া বসেছে, দুটো মেয়ে পুরো শহরকে নাচিয়ে ছাড়ছে। তার মানে আমাকে কি দুটো মেয়ের নাচ দেখতে আনা হয়েছে স্যার? ওদের পিছু ছুটতে হবে স্যার। মেয়েদের পিছু ছুটতে হবে বলে জীবনে কখনো প্রেম করিনি, আর এখন এই বয়সে তো প্রশ্নই আসে না। বউ জানলে তো ঘরে ঢুকতে দেবে না স্যার। ফাইল, ফাইলগুলোকে ফেরিওয়ালার কাছে বিক্রির জন্য গুছিয়ে রেখেছেন স্যার? ফাইলগুলো মেয়ে দুটোর, অরিন মুস্কান, সব রকম অবৈধ ব্যবসার মূল হোতা, আইনের চোখে সবচেয়ে বড় গুন্ডা, কিন্তু সাধারণ জনগণের কাছে ফেরেশতা। নেই সাক্ষী, নেই কোনো প্রমাণ, দুজন মানুষ কিন্তু প্রাণ একটাই। জাস্ট ব্রেক দেম। আরে এটা তো তুই মুস্কানেরটা সাইন করছিস, তোরটা তো তুই আগেই করে দিয়েছিস। মুস্কান, তুই কি কখনোই সাইন করবি না? সাইন করে কি হবে, যা তোর তা আমার, যা আমার তা তো তোর। শোন, কাল আমাকে জাহাজ ব্যবসায় আসাদ চৌধুরী ফোন করেছিল, সে নতুন করে আবার তোদের সাথে ডিল করতে চায়, দেখা করতে চায়। অরিন মুস্কান, তোরা দেখতে তো মন্দ না, ব্ল্যাকমেল করার জন্য তোদের চেহারে যথেষ্ট। দিস ইজ মিশু চৌধুরী, ইনি হচ্ছেন এই এরিয়ার নতুন এসি। ও আচ্ছা, আপনি তাহলে গোটা ঢাকার এসি, কিন্তু এই গোটা ঢাকাটাই আমাদের, আর আমরাও গোটা ঢাকার। স্যার, এবার বলেন কি নিবেন, ঠান্ডা
নাকি গরম? নিতে না রে, দিতে এসেছি। এই ফাইলগুলো দেখেছিস তো? এতে তোদের সমস্ত অপকর্মের রেকর্ড আছে। দেখেন স্যার, ফাইল তো দেশের সবার নামেই খোলা হয়, কিন্তু আইন কোনো ফাইল চায় না, চায় প্রমাণ, চায় সাক্ষী। ও বাবা, তুই আইনি লোককে আইন শেখাচ্ছিস? প্রমাণ হাতে থাকলে আজ এখানে এসে তোদের সাথে চা চক্র করতে বসতাম না, থানায় নিয়ে গিয়ে পোড়া রুটি দিয়ে ডিনার করাতাম। আইনের অনেক ফাঁকফোকর আছে, আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, যেদিন আপনি সাক্ষী প্রমাণ জোগাড় করতে পারবেন ওই দিনই আমরা গিয়ে আপনার কাছে ধরা দেব, তাই তো মুস্কান? গুড, ভেরি গুড, তোদের কথাই মেনে নিলাম। আজ এক্ষুনি তোদের সমস্ত পুরনো ফাইলের সমাপ্তি টেনে দিলাম, আজ থেকে তোদের নামে নতুন একটা ফাইল খুললাম, সেই ফাইলের একটা পাতাতেও প্রমাণের আঁচড় যদি পড়ে না তাহলে তোদেরকে কুকুরের মতো টানতে টানতে সোজা হাজতে ঢুকাবো। আশা করি খুব জলদি দেখা হবে। স্যার, আপনি পুলিশ, কথা কিন্তু গুন্ডাদের মতো, খেলাটা জমবে ভালো। সত্যি বাই। কে মির্জা সাহেব, আছেন কেমন? ভালো, খুব ভালো। আপনাদের টাকা ফেরত দিতে এলাম। ও আই নে যা। কি ক্যাসিনো খুলেছে? জি, আপনারা ফিতা না কাটলে কি আর ক্যাসিনো খুলবে? সে তো কাটবই, কাটতে আমাদের ভালোই লাগে, জানি তো। ম্যাডাম, ছোট্ট একটা উপহার আপনাদের জন্য। দে না, দে। ওয়াও, বাহ, তুমি এঁকেছো? জি। আরে, ও আমার বন্ধুর মেয়ে বিজলি, পড়াশোনা শেষ করেছে, একটা চাকরি খুঁজছে। আমার কেবারে চাকরি দিতে পারতাম, কিন্তু ওর বাবা জানলে আমার জানটা নিয়ে নেবে। ইয়ে, আপনাদের খুব সম্মান করে, রেখে দেন না আপনাদের সাথে। আপা, এটা কোনো ক্রিকেট টিম না, যে যারে ইচ্ছা তারে চান্স দিব। ক্রিকেট টিম হলে আমি নিজেই এখানে আসতাম না। কেন আসতে না? আপু, আমি না ক্রিকেট পছন্দ করি না। আরে, তোকেই প্রথম পেলাম যে ক্রিকেট পছন্দ করে না। এক কাজ কর, ওকে রেখে দে, কাজে আসবে। আমি তাহলে যাই। শোন, মন দিয়ে কাজ করবি, আমি ওকে বলে দিয়েছি আপনারা যা যা বলবেন ও তাই করবে, কোনো বেয়াদবি করবি না। আচ্ছা, তুই থাক, আমি যাই। আসি তাহলে ম্যাডাম, সালাম আলাইকুম। আসি, আসেন আসেন, ভেতর আসেন। কাকা, বল। এক কাজ করো, গিয়াস চৌধুরীকে মির্জার ক্যাসিনোতে আসতে বল, ওখানেই ডিল হবে। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? অতগুলো মানুষের মধ্যে তোরা গিয়ে গিয়াসের মতো ক্রিমিনালের সাথে ডিল করবি? তোরা শুনিসনি এসি সাহেব কাল কি বলে গেছে? কাকা, যেই দেয়ালে লেখা থাকে পোস্টার লাগানো নিষেধ, সেই দেয়ালে কিন্তু সবাই বেশি করে পোস্টার লাগায়। এসি সাহেব ক্যাসিনোতে আসবে না, তুমি গিয়াসকে আসতে বলো। এই, চলো যাও ওদিকে, চলো যাও। শুনেন,
দুজনের কিন্তু সবসময় মাথা গরম থাকে। আমি যেখানে সাইন করতে বলবো সেখানে সাইন করে দেবেন। ঠিক আছে, এসো এসো, তোমরা চলে এসো, এখানে সাইন করো। ঠিক আছে। অরিন, আমি তোকে কিছু বলতে চাই। আমিও না তোকে একটা কথা বলতে চাই। ওকে, আমি আগে বলবো, 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 আমি আগে বলবো। আচ্ছা চল আমরা দুজনে একসাথে বলি। ওকে ওকে, ডান, ওয়ান টু থ্রি, আমি রোমিওকে ভালোবাসি। দুই মন এক ভালোবাসা। ইয়েস, দুই মন এক ভালোবাসা। তুই জানিস কি হ্যান্ডসাম, চোখের কি চাওনি। সত্যি বলেছিস, কিন্তু এক ভালোবাসা দুজনের কি করে হবে। ছোটবেলা থেকে সব কিছু ভাগাভাগি করেছি, খাবার, টাকা পয়সা, শোবার জায়গা, সব কিছু, কিন্তু ভালোবাসা ভাগ করব কিভাবে। ভাগ করব না তো, টস করব। যে জিতবে সে আগে লাইন মারবে, যে হারবে সে পরে লাইন মারবে, বাকিটা রোমিওর উপর ছেড়ে দে। রোমিও যাকে সাড়া দেবে সে শুধু তার। ঠিক আছে, ঠিক আছে। রোমিও, হ্যালো, হ্যালো, আই লাভ ইউ,
Stop, stop. কি প্রবলেম কি? I love you. I love you. Oh. I love you. I love you. I love you. সকাল সকাল পানি ভর্তি বালতি দিয়ে কি করবি? আজকাল মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করেছে না, তা দেখলে মাথা ঠিক থাকে না, তাই এই পানি নিয়ে ঘুরি। মানে অরিন মুস্কান কোথায়? ওরা তো এখনো ঘুমায়। চলুন আমার সাথে। কোথায় যাব? ওদের জাগাতে। তোমার কি মাথা খারাপ? ওদেরকে জাগাতে গেলে আমাকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনি বালতিটা নিন, বাকিটা আমি দেখছি। বালতি নেব মানে? যা বলছি তাই করুন, বালতি নিন। হ্যাঁ চলুন। আমার একটু ভেতরে যেতে হবে, মানে বলছিলাম যে মারিন মুস্কান ওট ইন্নালিল্লাহ। এই তোমাদের প্রবলেম কি হচ্ছেটা? কি করছোটা কি? আজ বুঝলাম তোমরা দুজন ঢাকা শহরের অনেক বড় মাস্তান, তাই বলে সারাক্ষণ আমাকে ফলো করবে? এই কি মনে করো তোমরা আমাকে? ক্যারেক্টারলেস, যখন যে মেয়ে ডাকবে তখন তার সঙ্গে প্রেম করতে শুরু করে দেব? আমাকে প্লেবয় পেয়েছো? আপনি ভুল বলছেন, আমরা আপনাকে ভালোবাসি। দুজন একসাথে? জি। এটা কি করে হয়? দুজনের এক প্রেমিক, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি? নো 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 নো। আচ্ছা হঠাৎ করে তোমাদের বন্ধু থেকে সতীন হতে ইচ্ছে করলো কেন? আমরা দুজনে আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে চাই,
আপনার ইচ্ছে হলে আমাদের ভালোবাসা পরীক্ষা নিতে পারেন। আমাদের ভালোবাসা একদম খাঁটি, একদম। আগে তো আমাকে শিওর হতে দাও যে তোমরা মেয়ে মানুষ। আমার তো তোমাদের দেখে মেয়েই মনে হয় না। মেয়েলি কোনো আচরণই নেই তোমাদের মধ্যে। আমরা নিজেদের পরিবর্তন করতে রাজি আছি। পারবে না। পারবো, কসম। ওকে, তাহলে এক কাজ করো, সাত দিন সময় নাও। এর মধ্যে যদি তোমরা 8-10টা বাঙালি মেয়ের মতো হতে পারো, তাহলে আমি কথা দিলাম, আমি তোমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নেব। ওকে, আমিও রাজি। তোমাদেরকে আমার ফাইনাল ম্যাচ পর্যন্ত ওয়েট করতে হবে। ম্যাচটা জিতে দেন তোমাদের পরীক্ষার রেজাল্ট দেব। সত্যি? ওই দিন রেজাল্ট হবে দুটো, একটা আমার ম্যাচের আর একটা আমার প্রেমের। ওয়েট করতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সারা জীবন তোমার জন্য ওয়েট করতে পারি। হ্যাঁ, অনন্তকাল। রিয়েলি স্যার, এই নেন চটপটি খান। স্যার কি দেখছি এসব, ঢাকার দুই ব্ল্যাকমেলার প্রেমের দিওয়ানা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের আর কি দোষ, ওই বক্সারই তো ওদের মন চুরি করে নিয়েছে। আর যখন সে তা একজনকে ফেরত দেবে, তখন অন্য মেয়েটা হয়ে যাবে শূন্য, আর খেলাটা শুরু হবে ঠিক তখনই। ব্যাপারটা বুঝলাম না স্যার। বুঝলে না? না বোঝারই কথা। এই প্লেটটা খাও, ভুড়িটা আর একটু বড় করো। একটা কথা আছে জানো তো, ছেলেরা মেয়েদের লাখপতি বানিয়ে দিতে পারে যদি সে মেয়েটা কোটিপতি হয়। হোয়াট ইজ স্পিচ স্যার? ইউ আর ইন্টেলিজেন্ট। না না, স্পিচটা আমার না। সো তেল দিয়ে কোনো লাভ নেই,
মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার, এ জীবনে চাইলাম যারে হইল না সে আমার। কালকের জন্য খুব টেনশন হচ্ছে। আমারও টেনশন হচ্ছে, একজন রাজাকে জয় করে হবে রানী, আর একজন দেশান্তরী। কাল একজন হাসবে আর একজন কাঁদবে। কাঁদবে কাঁদবে কেন, কান্নাকাটি কেউ করতে পারবো না। আরে আমরা আমরাই তো, একজনের সুখের কথা ভেবে আর একজন একটু কষ্ট সহ্য করে নিতে পারবো না? অবশ্যই পারবো। কাল রুমে যাকে বেছে নিক না কেন, তাতে আমাদের বন্ধুত্বের কোনো প্রভাব পড়বে না, কেউ আমাদের বন্ধুত্ব শেষ করতে পারবে না। আয় গলা লাগা। হয় রোমিও 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 গো ইয়েস রোমিও রোমিও আমরা এখানে কাউকে পাইনি, মুস্কান এবং অরিন পালিয়ে গেছে। নদীর ভাঙন দেখে বড় হয়েছে তো, তাই কোনো কিছু ধরে রাখতে পারি না। কালি ভাঙিয়ে ভাঙিয়ে আর ভাঙিয়ে যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই, তুই যা করেছিস ইচ্ছা করে করিসনি। আমার কথা শোন, পাবলিক প্লেসে গুলি করেছিস, পুলিশ তোকে পাগলের মতো খুঁজছে, আর এসি মিশু তো সুপারগুলোর মতো পেছনে লেগে আছে। তুই এক কাজ কর, কদিনের জন্য ঢাকা ছেড়ে চলে যা। রবি যতক্ষণ পর্যন্ত আমাদের ভালোবাসার রেজাল্ট না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি, রবির জন্য পাগল হয়ে গেছি আমি, ভালোবাসি আমি ওকে অনেক ভালোবাসি। এটা ছেলে মানুষই করার সময় না মুস্কান, ক্লাব ভর্তি লোকের সামনে লোকটাকে মেরেছিস, সাক্ষী প্রমাণ কোনোটারই অভাব নেই, পুলিশের হাতে পড়লে পুরো লাইফ শেষ, তখন না পাবি আমাকে না পাবি রোমিওকে। আমার জন্য না হোক, রোমিওর ভালোবাসা পাওয়ার জন্য হলেও তোকে পালাতে হবে। ঠিক আছে আমি পালিয়ে যাব, তুই আমাকে কথা দে যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত তুই রোমের সাথে দেখা করতে পারবি না, এমনকি কথা দিলাম, যতদিন না তুই ফিরে আসবি ততদিন রোমিও আমাদের দুজনেরই থাকবে। সত্যি বলছিস তো?
আয় গলা লাগা এক থাপ্পড় লাগাবো যা ভাগ এদিকে আয় ভালো থাকিস ছবিটা ভালো এঁকেছি কিন্তু রংটা ঠিক মতো হয়নি তাই একটু রং করে দিলাম ভালোই জমেছে খেলাটা তুই তো বলেছিলি খেলাটা জমবে সত্যি খেলাটা জমে উঠেছে এক বন্ধু এখানে হাওয়া খাচ্ছে আর আরেক বন্ধু পালিয়ে বেড়াচ্ছে ইন্টারেস্টিং আমি শুধু একটা কথাই বলতে এসেছি আমি সব জানি কাল বক্সিং ম্যাচে খুন খুন করে পলায় সবকিছুর সাক্ষী প্রমাণ এখন আমার হাতে রেডি তুই তোর বন্ধুকে বলে দিস ও যদি জানে বাঁচতে চায় তাহলে ঢাকা জোনের আশেপাশে যেন না আসে যদি ভুলেও ঢাকা শহরের আশেপাশে আসে না তবে ওর কপালে জুটবে মিশু চৌধুরীর গুড লাক আমি থাকতে সেটা কখনোই সম্ভব না ভাইয়া আসুন আপু থ্যাংকস আচ্ছা তোমার প্রবলেমটা কি আমার কাছ থেকে তোমাকে লুকানোর চেষ্টা করছো কেন তুমি এখান থেকে চলে যাও চলে যাব আচ্ছা সমস্যাটা একটু খুলে বলবে তো মুস্কান এখানে নেই মুস্কান নেই তো কি হয়েছে আমিও থাকতে পারবো না না পারো না আমি কসম করেছি ও ফিরে না আসা পর্যন্ত আমি তোমার সাথে দেখা করব না এমনকি কথাও বলবো না এটার মানে কি বন্ধুত্ব দাঁড়াও আমি তোমাদের বন্ধুত্বকে যথেষ্ট সম্মান করি কিন্তু তার মানে এই নয় যে তুমি তোমার বন্ধুত্বের জন্য তোমার ভালোবাসার মানুষকে অবহেলা করবে ভালোবাসার মানুষ তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর সেই কথাটা বলার জন্য আমি আজ এখানে এসেছিলাম মুস্কান ফিরে না আসা পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে পারো না আর আমিও তোমাকে ভালোবাসি না তুমি এখান থেকে চলে যাও মিথ্যে কথা তুমি মিথ্যে বলছ তোমার চোখের পানি এটাই প্রমাণ করে দিচ্ছে যে তুমি আমাকে কতটা ভালোবাসো তাছাড়া পৃথিবীতে ভালোবাসার কাছে সব সম্পর্কের মূল্যই ভিত্তিহীন আজ আমি তোমাকে বলতে এসেছি তুমি যদি আমার ভালোবাসার ডাকে আজ সাড়া না দাও আমি কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না কোনোদিন না
ভালোবাসি। অনেক ভালোবাসি। তোমারি হাত ধরে কে যেন ডাকে হৃদয় জুড়ে, অচেনা পথে তোমারি হাত ধরে কে যেন ডাকে হৃদয় জুড়ে। একবার চলো না সেখানে যাই, ফেলে আসা সব সুখ যেখানে পাই, একবার চলো না সেখানে যাই, ফেলে আসা সব সুখ যেখানে পাই। অচেনা পথে তোমারি হাত ধরে কে যেন ডাকে হৃদয় জুড়ে, চলো না সেখানে যাই, ফেলে আসা সব সুখ যেখানে পাই। একবার চলো না সেখানে যাই, ফেলে আসা সব সুখ যেখানে পাই, একবার চলো না সেখানে যাই, ফেলে আসা সব সুখ যেখানে পাই। বলছিস সব সত্যি? আল্লাহর কসম আপু, এবার কি হবে আপু? পুরো ঢাকা শহর মুসকানের ক্রোধের আগুনে চলবে। ও
সরি সরি, আমার পক্ষে সম্ভব না। ওকে রবিশ বসো। জি স্যার। স্যার এখানে একটা সিগনেচার লাগবে। স্যার আসবো? তুই এখানে কেন এসেছিস? তোকে বারণ করেছিলাম এখানে না আসতে। স্যার মুস্কান ফিরে এসেছে, আর ওর চোখে আমি খুনের লাল রং দেখেছি। গুড, তাহলে তো ক্লাইম্যাক্স দেখতেই হয়। অরিন, মুস্কান, তুই এখানে? চারদিকে পুলিশ তোকে খুঁজছে, তুই এখান থেকে চলে যা। চুপ কর। আমাকে কি তোরা নিজের স্কুটের গুটি পেয়েছিস নাকি, যে ইচ্ছা মতো চাল দিবি? তোকে বিশ্বাস করে মস্ত বড় ভুল করেছি আমি। কি বলছিস, কি বলছিস তুই? যা বলছিস সব সত্যি বলছি। কোথাকার কোন রোমিওর জন্য তুই তোর বন্ধুত্বকে ভুলে গেলি? ভুলে গেলি আমাকে দেওয়া ওয়াদার কথা? পারলি বিশ্বাসঘাতকতা করতে? কিভাবে? বিষয়টা ওরকম না মুস্কান, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আর কি বলবি? হ্যাঁ, যা দেখার তা দেখেই নিলাম, ধন্য হয়ে গেল চোখ আমার। আমার কথাটা শোন। আর কিছু বলতে আসিস না, তাহলে এটাই হয়ে যাবে তোর জীবনের শেষ কথা। দুজনের এরকম কোন দৃশ্য আগে কখনো দেখিনি। পাবলিক নতুন টেস্ট পাবে। এবারও তো হাত ছাড়া হয়ে গেল। ওকে ইচ্ছে করে যেতে দিলাম, ব্যাপারটা ঠিক বুঝলাম না স্যার। না বোঝারই কথা, আমাদের আর কিছুই করতে হবে না এখন, যা করার ওরা নিজেরাই করবে। আগুন জ্বালানো শেষ, জাস্ট পড়তে যতক্ষণ ফলো। ব্যথা কমেছে? না কমে উপায় আছে? সেই গতকাল থেকে তুমি আর ডাক্তার আমার উপর উঠে পড়ে লেগেছো। তোমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু ডাক্তারের কি আমি ছাড়া আর কোনো পেশেন্ট নেই? হাসপাতালটা আমাদের আর তুমিও আমার, তাই তোমাকে নিয়ে ওরা একটু বেশি বাড়াবাড়ি করছে। পারে তো সব ডাক্তার এসে তোমার ট্রিটমেন্ট করে। না না না, মাপ চাই। তুমি পাশে থাকলেই আমি সুস্থ হয়ে যাব, আর কাউকে লাগবে না। রোমিও, তুমি মুস্কানকে মাফ করে দাও, ও একটু বদমেজাজি, রেগে গেলে ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ও আসলে ইচ্ছা করে তোমাকে গুলি করেনি, অসাবধানতা বশত লেগে গেছে। মাফ তো আমি চাইবো। কেন? আমি তোমাদের এতদিনের বন্ধুত্বকে ভেঙে দিয়েছি,
আমার তো আরো বড় শাস্তি পাওয়া দরকার। এভাবে বলো না, মুস্কান খুব ভালো মেয়ে, ও তোমাকে খুব পছন্দ করে, তাই একটু কষ্ট পেয়েছে। তবে ওকে ভালো করে বুঝালে ও বুঝবে, তখন দেখবে তোমাকে দুলাভাই দুলাভাই বলে মাথায় তুলে নাচছে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। পাবলিক প্লেসে এভাবে গোলাগুলি করা অবৈধ। এতদিন ধরে পুলিশে চাকরি করছো, এখনো কি এগুলো শেখাতে হবে? এত বড় দুজন ক্রিমিনালকে ধরতে একটু আত্মুত করতেই হবে স্যার। ধরতে পারলে তো উপর মহলকে বোঝাতে পারতাম, তাও তো পারোনি। আপনার কথা একটু ভুল আছে স্যার, ধরতে পারিনি কথাটা ঠিক না, বলুন ছেড়ে দিয়েছি। কিন্তু কেন? সাক্ষী প্রমাণ তো সবই ছিল, তাহলে ওয়েট করছো কেন? যুদ্ধে সারা জীবন তো ওরা অন্যদের ব্ল্যাকমেল করে পার করে দিল, এবার নিজের একটু ব্ল্যাকমেল হোক। ব্ল্যাকমেল হওয়ার স্বাদ তো ওদের পাওয়া উচিত, তাই না? দুই ব্ল্যাকমেলের এখন আর একসাথে নেই স্যার, এখন একজন আরেকজনকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। লাভ লাভ লাভ, ভালোবাসার নেশা এখন ওদের বন্ধু থেকে শত্রু বানিয়ে দিয়েছে স্যার। খেলছে ওরা, খেলাচ্ছি আমরা, একটু ধৈর্য ধরে দেখুন স্যার। কাকা, কাকা, ও কাকা, কাকা! মুস্কান, তুই তুই কখন এলি? আসার আগে আমাকে জানাসনি কেন? তুমিও তো আমাকে কিছু জানাওনি। আমি আবার কি জানাবো? কেন, অরিন কি তোমার চোখে ধুলো দিয়ে রেখেছিল নাকি? কি বললি? অরিন কোথায়? কাকা চুপ, একদম চুপ করো, একদম চুপ। বহুত বড় ঘাপলা হয়ে গেছে কাকা, অরিন আমার হাত থেকে বেঁচে গেছে। মুস্কান, তুই গুলি রোমিওর গায়ে লেগে গেছে কাকা, এই প্রথম আমার হাতে নিশানা ভুল হলো, গুলি লেগেছে অন্য একজনের বুকে, আর ব্যথা লাগছে এই বুকে কাকা, এই বুকে। কাকা, কাকা, রোমিওকে আমি অনেক ভালোবাসি, আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। তুমি তুমি এক্ষুনি যাও, তুমি আগে গিয়ে দেখে এসো ওর অবস্থা কি। আমি আমি ওখানে যেতে পারছি না কাকা, ওখানে আমি গেলে পুলিশ আমাকে ধরে ফেলবে। প্লিজ কাকা, তুমি যাও, প্লিজ যাও, প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি কাকা। রোমিওর যদি কিছু হয় তাহলে গোটা ঢাকা শহরে আগুন জ্বলবে, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। এখন রোমিওর কি অবস্থা? বেঁচে আছে। মুস্কান কোথায়, ও ঠিক আছে তো? না, ঠিক নেই ও। কেন, কি হয়েছে? মনে হয় নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলি, বাল্যকালের বন্ধুত্বকে আজ শত্রু বানিয়ে ফেলেছিস, তাও আবার দুদিন আগে পরিচয় হওয়া একটা ছেলের জন্য। কাকা, ও আমার ভালোবাসা, আমার রোমিও। রোমিও, 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 এই তোরা দুজন কি পেয়েছিস, কি আছে ওর মধ্যে? ওর জন্য তোদের এতদিনের সম্পর্ক ভেঙে যাচ্ছে, তারপরেও তোদের বুদ্ধি খুলছে না। কাকা, এতে রোমিওর দোষ কোথায়? তুমি কি মুস্কানকে বোঝাও? ও বোঝার মতো অবস্থায় নেই অরিন, মুস্কান আমাকে এখানে পাঠিয়েছে। যাও কাকা, দেখে এসো রোমিও কেমন আছে, ওর কিছু হলে ও পুরো ঢাকা শহরে আগুন জ্বালিয়ে দেবে। মানে? মানে হচ্ছে জেনে শুনেই ও তোকে গুলি করেছে। মুস্কান, 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 কাকা ওকে গিয়ে বলে দাও আমি ওর থেকে অনেক বড় গুন্ডা। রোমিও আমাকে ভালোবাসে, আমি রোমিওকে ভালোবাসি, এরপর যদি রোমিওর নাম উচ্চারণ করে আমি ওর জিভ টেনে ছেড়ে ফেলবো, আর যদি ও বাঁচতে চায় তাহলে আমার কাছে এসে মাফ চাইবে। মাফ চাইবো ওর কাছে? অসম্ভব, দরকার হলে আমি ছয় ছয়টা বুলেটের বুকের মধ্যে ঢুকে দেবো। আমিও দেখতে চাই ও কত বড় ডন। কাকা, আজ থেকে ওর আর আমার মধ্যে সব সম্পর্ক শেষ, যা আছে সেটা ভাগ হবে অর্ধেক অর্ধেক। দেখ মা, পুরো ঢাকা শহর তোদের বন্ধুত্বকে জমের মতো ভয় পায়, এবার শত্রুতাকেও ভয় পাবে। মারে, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, যা করছিস তা শুধু তোদের নিজেদের ধ্বংসই ডেকে আনবে, অন্য কিছু না। ধ্বংস তো আমি ওই দিনই হয়ে গেছি কাকা, যেদিন যেদিন ও আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আবার আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না কাকা,
আমার যা বলার আমি বলে দিয়েছি, ধ্বংসের শুরু ও করেছে, শেষ আমি করব। কিস্তিমাত। কাহিনী জমে গেছে স্যার, পাবলিক খাবে, আর তুই তোর কাজের জন্য স্পেশাল পুরস্কার পাবি। পুরস্কারের দরকার নেই স্যার, আমার দরকার অনিন আর মুস্কানের লাশ। চোখের সামনে আমার বাবার মতো ভাইকে মেরেছে ওরা, কিচ্ছু করতে পারিনি, শুধু দাঁড়িয়ে দেখেছি। ভাবিকে কথা দিয়ে এসেছি, এর প্রতিশোধ আমি নেবই। এটা তোর পবিত্র কর্তব্য, বাট বি কেয়ারফুল, দে আর ভেরি ডেঞ্জারাস পিপল। ওরা টের পেয়ে গেলে তোকেও তোর ভাইয়ের মতো ফিনিশ। কিছু টের পাবে না স্যার, যতক্ষণ না আমি টের পাবো। গুড, গুড স্পিড, ক্যারি অন। চেক, তোরা খেলবি, আমরা দেখব। কাকা, তুমি কি আমার সাথে মজা করছো? কেন আমি তোর সাথে মজা করব? কিন্তু এটা কি করে সম্ভব? কাকা তো সত্যি বলছে আপু, পেট্রোল পাম্প, মিরপুরের 40 কাটা জায়গা, পুরান ঢাকার মার্কেট সহ সব সম্পত্তির সরকারি কাগজের সাইনকার, অরিনের আইন অনুযায়ী সব সম্পত্তির মালিক কে? অরিন, আমাদের কাছে কিছু নেই, মোড়ের ওই ভিখারির সাথে আমাদের আজ কোনো তফাতই নেই। কি কাকা, ঠিক বলেছি না? বল, সাবাস অরিন, সাবাস। আমি যা কখনো কল্পনাও করিনি তুই তাই করেছিস। হ্যাঁ, এই পৃথিবীতে যদি বেঈমানের নামের একটা তালিকা তৈরি করা যেত না, তোর নাম থাকতো সবার উপরে। বেঈমান নম্বর ওয়ান। আমি সারা দিন বসে ছবিতে রং করে গেছি, আর তুই এখানে সাইন করে ওখানে সাইন করে করে নিলি। বাহ, অসাধারণ। ব্যবসা তোর, রোমিও তোর, আর আমি রাস্তার ফকির। কি বলতে চাস তুই? বলতে চাই না, ভাগ চাই, সব ব্যবসার অর্ধেক অর্ধেক ভাগ। যদি বুকে সাহস থাকে তাহলে আমার কাছে এসে সব হিসাব বুঝিয়ে দিবি, আর যদি আমি আসি, আমি আসছি। বল, কিসের ভাগ চাস? সব কিছু, যাতে তোর আর আমার সমান অধিকার আছে। এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার। এখানে সব কিছু সমান সমান ভাগ আছে।
ভাগাভাগি শেষ, এবার আমি আসি। এক মিনিট, সব থেকে দামি সম্পত্তিটাই তো ভাগাভাগি করলি না। কি? রোমিও, আমি তোকে বলেছি না সব কিছু সমান সমান ভাগ হবে, যাতে তোর আর আমার সমান অধিকার আছে, রোমিওকেও ভাগ করতে হবে। রোমিওর নাম মুখে নিলে আমি তোকে কেটে ফেলবো। ছোটবেলা থেকে বোনের চেয়ে তোকে বেশি ভালোবেসেছি, নিজের ভাগের খাবার তোকে খাইয়েছি, বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছি, হাজারো ভুলকে ছেলে মানুষই ভেবে ক্ষমা করে দিয়েছি, আর সেই তুই আমার বুকে গুলি চালিয়ে দিলি এমন ইমোশনাল ডায়লগ দিয়ে। তুই আমার মন বদলাতে পারবি না। আরে এতই যদি ক্ষোভ তোর আমার উপর, মেরে ফেল আমাকে, মেরে ফেল। আমি তোকে করুণা করছি না, শুধু মনে করিয়ে দিচ্ছি ছোটবেলায় তুই একবার আমার জীবন বাঁচিয়েছিলি। আর আমি সারা জীবন সেটা ঋণ শোধ করেছি, কিন্তু আজ থেকে সব হিসাব শেষ, জীবিত ছেড়ে যাচ্ছি। কিন্তু আজকের পর যদি রোমিওর নাম মুখে আনিস, তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আর এটা তোর আর আমার বন্ধুত্বের কসম, কথাটা মনে রাখিস। ওদের দেখো কি সুখী ওরা, ওদের মধ্যে নেই কোনো হিংসা, নেই কোনো ভেদাভেদ। আমি আর মুস্কান না ঠিক ওদের মতোই ছিলাম,
আর সেই মুসকানকে আমি কাল মেরেছি। সবকিছু কেমন যেন পাল্টে যাচ্ছে। এই সবকিছুর জন্য আমিই দায়ী। তুমি কেন দায়ী হবে? সবই আমার ভাগ্য। এখানে তোমার কোনো দোষ নেই। পৃথিবীতে সবকিছু ভাগ করা যায়, কিন্তু ভালোবাসা তো ভাগ করা যায় না। তুমি যদি মুসকানকে ভালোবাসতে, তাহলে হয়তো আমিও মুসকানের মতো তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেপরোয়া হয়ে যেতাম, ভুলে যেতাম হয়তো বা আমাদের বন্ধুত্বকে। না, তুমি কখনোই ওর মতো হতে পারতে না। পারতাম। তুমি আমাকে অনেক ভালোবাসো তো, তাই বিশ্বাস করতে পারছো না। না, তুমি আসলেই অন্যরকম, আর এই কারণেই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাকে বিয়ে করবে? দেবে আমাকে ছোট্ট একটা সংসার? দেব। তোমাকে আমি সব দেবার জন্যই তো ভালোবেসেছি। তবে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কি? আর কোনোদিন তুমি অস্ত্র হাতে তুলে নিতে পারবে না, কোনোদিন কোনো বেআইনি কাজ করতে পারবে না। কি মানবে আমার শর্ত? একটা কেন, তোমাকে পাবার জন্য আমি হাজারটা শর্ত মানতে রাজি আছি। আমি শুধু তোমাকে চাই, শুধুই তোমাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি। কাটে না তোর মায়া, প্রিয়া রে প্রিয়া রে, ছাড়ে না তোর ছায়া। তুই বুকের শ্বাস, হৃদয়ের বিশ্বাস, তোর প্রেমের আলো আমার দুনিয়া। প্রিয়া রে প্রিয়া রে, কাটে না যে তোর মায়া। পুরো দিবানা প্রিয়া রে প্রিয়া রে, কাটে না যে তোর মায়া। প্রিয়া রে প্রিয়া রে, ছাড়ে না যে তোর ছায়া। পাওয়া আরো যদি ক
জন্মে না প্রিয়ারে প্রিয়ারে কাটে না যে তোর মায়া তুই বুকের শ্বাস হৃদয়ের বিশ্বাস তোর প্রেমে রাঙালো আমার দুনিয়া প্রিয়া রে প্রিয়া রে কাটে না যে তোর মায়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? প্রতিশোধ নিতে, আর চিনিয়ে আনতে। তুই চুপ কর, আমি তোর সাথে কথা বলছি না, আমি মুস্কানের সাথে কথা বলছি। তুমি থামো কাকা, বিজলি ঠিকই বলেছে, আমি এবার ধ্বংসের খেলা খেলবো। মুস্কান তুই ভুল করছিস, অরিন তোর বোনের মতো। কাকা, আমার কোনো বোন নেই, এই পৃথিবীতে আমি একা। না, আমাকে বাধা দিও না কাকা। তোকে বাধা দেবার অধিকার আমার আছে। মাথা গরম আছে কাকা, বাধা দিতে গেলে না থাকবে তুমি, না থাকবে তোমার অধিকার। কি করবি, কি করবি? আমাকে মারবি? মার, 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 শেষ করে দে সব অধিকার, শেষ করে দে, মার। আমি দেখতে চাই তুই কতটা অমানুষ হয়ে গেছিস। মার, মেরে ফেল আমাকে। এটা তুই কি করলি? আমি ঠিক করেছি, একদম ঠিক করেছি। রোমিও ভাইকে পেতে হলে এরকম অনেককে তোমার শেষ করতে হবে। কাকা আসলে তোমার চেয়ে অরিনকে বেশি সাপোর্ট করত। মির্জাফরের গল্প শুনুনি, ও আসলে মির্জাফরই করেছে তোমার সাথে। চলো, এখনো অনেক কাজ বাকি, এসো। থেকে ধ্বংস যজ্ঞ শুরু। জান,
অনেক সহ্য করেছি আর না। খুব তাড়া আছে নাকি অরিন ম্যাডাম? শুনলাম গোডাউনে আগুন লেগেছে, আবার শুনলাম থানায় কি নাকি ডায়রিও করেছে, ঢাকার সেরা বক্সারকে কি নাকি কিডন্যাপ করেছে। কাউকে সন্দেহ হয় তোমার? বন্ধু শত্রু হয়ে গেলে সে অনেক ভয়ঙ্কর হয়। ওরে বাবা, আজ তো তোমাকে দেখে মনে হচ্ছে ওকে হাতে পেলে একেবারে খতম করে দেবে। কি করে করবে? তুমি ওকে শেষ করবে, পুলিশ তোমাকে, কি লাভ হবে? কিচ্ছুই না। ভালো খেলা সে দেখিয়েছে তোমায়, মাথা ও মন দুটোকেই ঘায়েল করেছে। যদি এতটুকু বুদ্ধি থাকে তবে এমন কিছু করো যাতে ও বেঁচে থাকে, কিন্তু রোজ নিজের মৃত্যু কামনা করে। কি করে? তুমি রাজসাক্ষী দেবে, চার্জশিট আমি নিজে রেডি করব, তুমি কোর্টে সাক্ষী দেবে মুস্কানের এগেইনস্টে, তখন ওকে সোজা ভেতরে চালান করে দেব, আর তুমি বাইরে রোমিওর সাথে হানিমুনে। আপনি এত কিছু কি করে জানেন? তোর গ্যাংয়ে আছে 20 জন আর আমার আছে 20,000 মানুষ, ওরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে ওকে ধরতে পারি। কাল সকালে আমার লোকজন কোর্টে তোর জন্য অপেক্ষা করবে। গুড নাইট, স্লিপ টাইট। কেমন রে? চমৎকার। রোমিও ভাইকে শুধু তোমার সাথেই মানায়, অরিনাপুর সাথে একদম মানায় না। তুই ঠিকই বলেছিস, কবে যে ও এমন একটা পোশাক পরে এসে আমাকে জড়িয়ে ধরবে আর শুধু আমাকেই ভালোবাসবে। মনে
আরে আপু, শুধু স্বপ্ন দেখলে চলবে? বাস্তবে পেতে হবে না? রোমিও করে গোডাউনে যাও, তুই এটা রাখ, আমি আসছি। এ বুকে আয় না, এটুকু পায় না। তুই কি ভেবেছিস, তুই আমাকে তোর কুত্তাদের দিয়ে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিস? তুই ভুল, আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি তোকে বোঝানোর জন্য যে রোমিওর ভালোবাসা কেউ জোর করে নিতে পারে না, তুইও পারবি না। আরে আমি তো জোর করে তোমার ভালোবাসা নিতে চাই না, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসাকে আদায় করে নিতে চাই। তাই তো আজ এত আয়োজন। তুমি আমাকে ভালোবাসবে, তারপর আমি আমার সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসবো। একটু ভালোবাসো না আমাকে, একটু করো না আমাকে আদর, প্লিজ একটু আদর করো না প্লিজ। এই তোমার সমস্যাটা কি? তুমি আমাকে আমাকে সহ্য করতে পারো না কেন? কি নেই আমার মধ্যে? অরিনকে অরিনকে আমার থেকে বেশি সুন্দর? আমি একটুও সুন্দর না? বলো না আমাকে ভালোবাসো। কি হলো, চুপ করে আছো কেন? বলো না আমাকে ভালোবাসো। আমাকে আমাকে একটু ভালোবাসলে কি হয়? বাসো একটু ভালো, প্লিজ একটু ভালোবাসো আমাকে। কি হলো, কথার উত্তর দাও, আমাকে ভালোবাসা যায় না? কথার উত্তর দাও। এই হচ্ছে তোর প্রশ্নের উত্তর। ভালোবাসার মানে চেতনা, ভালোবাসা মানে হচ্ছে অনুভূতি। আরে ভালোবাসা মন থেকে আসে, সেটা জোর করে কখনো পাওয়া যায় না। আর তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি, তাহলে পারতি না আমার ভালোবাসা আর তোর তোর বোনের মতো বন্ধু অরিনের বুকে গুলি চালাতে। আর শোন, যে ভালোবাসে সে কখনো পারে না অন্যের ভালোবাসার বুকে গুলি চালাতে। আর যে ভালোবাসার বুকে গুলি চালায়, সে মানুষ না, অমানুষ। অমানুষকে ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না।
কাকা বিজলি বলছি কাকা কোথায় কাকাকে দে কাকা তো আপুকে নিয়ে বাইরে গেছে কিছু বলতে হবে ওরা ফিরলে বলে দিবি মুসকান যাতে আজই ঢাকায় আসে সেদিনে সে বক্সার মরেনি বেঁচে আছে আমরা ষড়যন্ত্রের শিকার কি বল আপু এ কি করে সম্ভব ঠিক আছে মুসকান আপু এলে আমি সব বুঝিয়ে বলব বিজলি রোমিও কোথায় রোমিও ভাই তো আজই ঢাকায় চলে গেছে আর সে কারণে মুসকান আপুর মন অনেক খারাপ আপনি একটু আসেন না আপু আমরা কেউ মুসকান আপুকে বোঝাতে পারছি না আপনি এখন পারেন মুসকান আপুকে বোঝাতে ঠিক আছে আমি আসছি যাকে খুন করার দায় মুসকান পালিয়ে বেড়াচ্ছে সে বেঁচে আছে সে আর কেউ না সে পুলিশের লোক এসবই হচ্ছে একটি বিশাল জাল যা মিশু চৌধুরী আমাদেরকে ধরার জন্য বিছিয়েছে সে আগেই জানতো অরিন আর মুসকানকে ধ্বংস করতে হলে ওদের ভাঙন ধরাতে হবে একজনের কাছ থেকে অন্যজনকে আলাদা করতে হবে আরো জানে আমি অরিন যা হয়েছে সেটা নিয়ে ভেবে কি হবে এখন কি করা উচিত সেটা নিয়ে ভাবো আমরা আইনের আশ্রয় নিতে পারি তোমার মনে হয় আইন শুনবে আমাদের কথা কেন শুনবে না এদেশে ল অ্যান্ড জাস্টিস আছে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে কিচ্ছু নেই কোন আইন আর সিস্টেমের কথা বলছো তুমি এই সিস্টেম জানে শুধু ছিনিয়ে নিতে এই সিস্টেম আমাদের কাছ থেকে আমাদের শৈশব ছিনিয়ে অপরাধী হতে বাধ্য করেছে যখনই ভালো হতে চেয়েছি তখনই অন্যায় করতে বাধ্য করেছে এই জালিয়াতি ভরা সিস্টেম জন্ম দেয় অরিন আর মুসকানের মতো অপরাধীদের মজা করে আমাদের জীবন নিয়ে সবাই কিন্তু ভুল শুধরানোর একটা সুযোগ পায় আমরা তো কোনো ভুল করিনি আমরা শুধু আমাদের অধিকার দাবি করেছি যখন তা পাইনি ছিনিয়ে নিয়েছি এখন কি করবে আবার ছিনিয়ে নিব মুসকানকে ফিরে আনব না অরিন তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আর বেআইনি কাজ করবে না অস্ত্র হাতে তুলে নেবে না তুমি ওয়াদা করেছিলে আমাকে আমার বন্ধুকে ধোকা দেয়া হবে আর আমি সেই ধোকাবাজকে শেষ করব না এমন ওয়াদা তো আমি করিনি আমি যাব আর তোমার হেল্পও আমার দরকার আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না আর তুমিও এখান থেকে কোথাও যেতে পারবে না ইন্সপেক্টর রায়হান চৌধুরী ক্রাইম ব্রাঞ্চ ওরে বাপ রে বাপ এবার বুঝেছি মিশু চৌধুরী রাঘব বল ধরার জন্য ইলিশের টোপ ফেলেছে অরিন অরিন তুমি সারেন্ডার করো আমি সব সামলে নেব আমি তোমাকে বিশ্বাস করি না অরিন আমার কথাটা একটু শোনো আমি পুলিশ অফিসার যেমন সত্যি তেমনি তোমাকে আমি ভালোবাসি এটাও সত্যি গুলি করবে করো আরে তোমাকে দেখার পর থেকে পাগলের মতো ভালোবেসেছি তোমাকে একবার যদি হাসি মুখে বলতে না সব ছেড়ে দিতাম সব কিন্তু তুমিও তো ওই সিস্টেমেরই একজন ধোকা দিলে আমাদের কেড়ে নিলে আমাদের বন্ধুত্বকে প্রতারণা করলে আমার ভালোবাসার সাথে অরিন অরিন আমি কোনো প্রতারণা করিনি হ্যাঁ আমি অস্বীকার করব না যে আমি এখানে এসেছিলাম তোমাদেরকে গ্রেফতার করতে কিন্তু কিন্তু তোমাদের কাছ থেকে দেখার পর তোমাদের সাথে মেশার পর তোমাদের সম্পর্কে আমার ধারণা একেবারে বদলে গেছে অরিন অরিন আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি আমি তোমাকে হেল্প করব অরিন তুমি আমার কথাটা একটিবারের জন্য শোনো আর মুসকান ওর কি হবে আগে নিজের কথা ভাবো পরে যা হবে দেখা যাবে আমরা পুলিশ না বন্ধু যার সাথে একবার বাঁচতে শিখি মরিও তার সাথে আমি যাচ্ছি দাঁড়াও অরিন তুমি এখান থেকে যেতে চাইলে আমি গুলি করতে বাধ্য হব কারণ আমি ডিউটিতে আছি আরে শালা একটু আগে ওরা বললেন আপনি আমাকে ভালোবাসেন কোথায় গেল আপনার ভালোবাসা ভালোবাসার বুকে গুলি চালাবেন আমি যাব তুমি আমাকে গুলি করো
আর যদি না করো তাহলে ভাববো আমি পুরোপুরি ঠকিনি, কিছুটা হলেও তোমার ভালোবাসা পেয়েছি, আর একটু হলেও তুমি আমাকে ভালোবেসেছ। স্যার, তুমি ওকে যেতে দিলে কেন অফিসার? আই এম সরি স্যার, আমি অনেক চেষ্টা করে আটকে রাখতে পারিনি। আমি কুইট করতে চাই, আমি এই কেসটা ডিল করতে চাই না। কেন স্যার? এটা আমার পার্সোনাল প্রবলেম। পার্সোনাল প্রবলেম? প্রেমে পড়ে যাওনি তো? হেই, আর ইউ ক্রেজি? ওরা সবাই ক্রিমিনাল, হার্ট দিয়ে নয় হেড দিয়ে কথা বলো। স্যার, আমরাও তো ওদের মতো ক্রিমিনাল হয়ে গেছি। ওদের জন্য ফাঁদ পেতে আসতে বলছি, আর ফাঁদে পা দেওয়ার পরে বলছি আসছো কেন? এটা আমাদের ডিউটি। আমরা জাস্ট একটা নাটক করছি, ওদের সাথে মিশে কাজ করছি যাতে ওদেরকে আইনের হাতে তুলে দেওয়া যায়। মিশতে গিয়ে তো যত ঝামেলা হয়েছে স্যার, আমরা যতটা ভাবি ততটা খারাপ ওরা না। প্রথম প্রথম ওদেরও আমার রাস্তার গুন্ডা মনে হতো, কিন্তু ওদের সঙ্গে মিশে বুঝতে পেরেছি ওরা কতটা ভালো মানুষ। ওদেরও সুন্দর একটা মন আছে, ভালোবাসা আছে, ভালোভাবে বাঁচতে চাওয়ার আকাঙ্ক্ষাও আছে। তার মানে কিছু একটা আছে ওদের মধ্যে। তোমার কথা শুনে মনে হচ্ছে ক্যারেক্টার ওরা, কিন্তু ডাব করছো তুমি। ওরা যা করছে তার জন্য এই সমাজের সিস্টেম দায়ী। ওরা ভালোভাবে বাঁচতে চেয়েছে কিন্তু সুযোগ পায়নি। সুযোগ তো আপনাআপনি তৈরি হয় না অফিসে, সুযোগ করে নিতে হয়। সুযোগ নেই বলে সবাই যদি বন্দুক হাতে তুলে নেয় তাহলে সমাজের কি হবে? আর যদি আমরা ওদের ছেড়ে দিই তাহলে কি হবে? এই সমাজেরই ক্ষতি হবে। মাথায় রাখবে আমরা সমাজের ডাস্ট পরিষ্কারের দায়িত্ব নিয়েছি, ডাস্টকে ঘরে ওঠানোটা ঠিক হবে না। লিসেন মিস্টার অফিসার, ওরা যে রাস্তা দিয়ে চলছে তার সামনে শুধুই অন্ধকার, আর সেটা বোঝানোটা আইনের কাজ আর আমাদেরও। রিমেম্বার, এবার তোমার কর্তব্যের সামনে থেকে আবেগের পর্দাটা একটু সরিয়ে দেখো, তুমি নিজে বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক। বিজলিকে ওর ভাইয়ের মৃত্যুর বদলাটা নিয়ে নিতে বলো, হাতে সময় খুব কম। আপু, জীবনটা একটা আজব খেলার মাঠ, গল্পটা একটু লম্বা। ম্যাডাম, বর্দার কথা মনে আছে? কমের গোডাউন, ফাইল, ফাইলটা ফেরত চাই। পোকা বানিয়ে বর্দার গমের কন্টাক্ট নেয়া। বর্দা, বর্দা আমার বড় ভাই।
আমার চোখের সামনে আমার বড় ভাইকে মেরেছিস। আমি কিচ্ছু করতে পারিনি, আজ ঠিক সেইভাবেই তোকে মারব। কিন্তু কিন্তু তুইও কিছু করতে পারবি না। শোন, অরিন যদি জানতে পারে তাহলে বর্দার থেকে বেশি কষ্ট দিয়ে তোকে মারবে, মনে রাখিস। বর্দার থেকে বেশি কষ্ট দিয়ে তোকে মারবে। আরে থাম, গল্প এখনো বাকি আছে। তোরা দুই জুলিয়েট যে রোমিওর জন্য নিজেদের মধ্যে শত্রুতা গড়ে তুলেছিস, সেই রোমিও তো এই গল্পের সবচেয়ে বড় চমক। রোমিও একজন ইন্সপেক্টর, পুলিশ অফিসার মিশু চৌধুরী তোদেরকে ধরার জন্য ওকে টোপ হিসেবে ব্যবহার করেছে, আর তোরা টোপটা কিনে ফেলেছিস। এতক্ষণে মনে হয় রোমিও জুলিয়েটের ভালোবাসা শেষ হয়ে গেছে। ভালোবাসার শেষ নেই, বন্ধুত্বের মরণ নেই। উপরে গিয়ে তোর বর্দাকে বলে দিস আমাদের গমের ব্যবসাটা ভালোই চলছে। আমি রোমিওকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা ভাগ করব কিভাবে? ভাগ করব না তো, টস করব। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমিও তো ওই সিস্টেমেরই একজন। ধোকা দিলে আমাদের, কেড়ে নিলে আমাদের বন্ধুত্বকে। শালা, এইভাবে আমাদেরকে বোকা বানাবে বুঝতেই পারিনি। প্রেমে পড়লে সবাই বোকা হয়ে যায়। তা ঠিক বলেছিস, তবে চাই বলিস না কেন, রোমিও কিন্তু তোকে অনেক ভালোবাসে। সত্যি অনেক ভালোবাসে, তাই আমাকে বউ করার জন্য বারাত নিয়ে আসছে। শোনো, তোমরা ওদেরকেও ডাইরেক্ট ফায়ার করবে না, বুঝতে পেরেছো? কিন্তু স্যার, ওদের দেখা মাত্রই আমাদের গুলি করার অর্ডার আছে। হ্যাঁ আমি জানি, তবে আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক, বুঝতে পেরেছো? মুভ। এখন কি হবে? চল আমরা রোমিওর কাছে ধরা দিই। আশ্চর্য, হাসছিস কেন? আমি কি ভুল বলেছি? না, ভুল বলবি কেন, তোর মাথা থেকে তো এখনো রোমিওর ভূত যায়নি। শোন, ছোটবেলা থেকে মৃত্যুর সাথে লড়াই করে বড় হয়েছি, হার মানতে শিখিনি, হার মানবো না।
পাগলামি করো না অরিন, আইনের কাছে ধরা দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের কিচ্ছু হবে না। আর কিছুই বাকি নেই মুস্কান, কাহিনী শেষ, দা এন্ড। বাট আমি তোদের একটা চান্স দিতে চাই, সারেন্ডার কর, তোরা বেঁচে যাবি। এই মন তো সেটা মানবে না, আর কি বা পাবো সারেন্ডার করে? সব পাবি। একটা মানুষ যা চায়, সুখ শান্তিতে বাঁচার জীবন। সুখ শান্তির জীবন ওটা আমাদের কপালে নেই স্যার। জন্ম থেকে কষ্টের সাথে লড়াই করে যাচ্ছি, শান্তি আমাদের রক্তে নেই স্যার। মানুষ চাইলে সব পারে মুস্কান, শুধু ইচ্ছার প্রয়োজন। কি আর হবে, আমাদের কাছে জীবনের শুরু থেকেই তো কিছু ছিল না, যা ছিল তা হলো ভালোবাসা, সেটাও তো তোমাকে দিয়ে দিয়েছি। ফাইনালি চিন্তা করে দেখ, পারবে না আমাকে গুলি করতে, যদি মারতে পারতে তাহলে অনেক আগেই শেষ করে দিতে। কিভাবে মারবো তোমাকে, কিভাবে তোমার বুকে আমি গুলি চালাবো? আরে আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কি করে বোঝাবো আমি তোমাকে? হ্যাঁ আমি মানছি তোমাদের সঙ্গে যা যা হয়েছে সব অন্যায় হয়েছে, এখন সময় এসেছে ভালোবাসবার। এসো আমার হাত ধরো, সুন্দর জীবনের পথে এসো, এসো। স্যার এইভাবে কেউ যদি ছোটবেলায় আমাদের সুখ শান্তিতে বাঁচার জীবন দিত, তাহলে আজ হয়তো আমরা মাস্তান হতাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু স্যার আমাদের শরীরে রক্ত তো কোনো কথা শুনতে চায় না, শুধু ছুটতে চায়। কিন্তু আমাকে যেতে হবে। Don't shoot! Stop! I say stop! সেই অফিসার খুব অবাক লাগছে তাই না? আমি নিজে ওদেরকে শ্যুট করতে অর্ডার দিয়েছি, আবার নিজে ওদেরকে শ্যুট করতে বারণ করলাম কেন? আমি চাই না ভালোবাসা মৃত্যু হোক, ভালোবাসে বেঁচে থাকুক হাজার বছর। স্যার ইটস ওকে। Yes. তুমি? Yes. না মানে আপনি এখানে? হ্যাঁ আমি। তোমরা কি ভেবেছো শুধু তোমাদেরই বুদ্ধি আছে, আমরা সবাই বোকা? আরে শেষ দৃশ্যে যদি তোমাদের মতো দুজন সুন্দরী মারা যায়, তাহলে ছেলে দর্শকরা বাড়ি গিয়ে স্বপ্ন দেখবে কাকে নিয়ে? অবশ্য মেয়ে দর্শকের জন্য আমি আছি। না রোমিও, তুমি শুধু আমাদের। বাইরে এই সমস্যার সমাধান নাই। খেলে
talking now, come stop this. Shomoyer chokhe dhulo mekhe hishab nikesh hoy ghora dhane. Shomoyer chokhe dhulo mekhe hishab nikesh hoy ghora dhane. Chale fashion.